আট দিন ধরে খোয়াপানির যোগান বন্ধ খাজপুরত। যদিও খোয়াপানির যোগান আঁচনি লৈ রাজ্য সরকারে তৎপরতা দেখাইছে, কিন্তু বাস্তবত কাহিনী বেলেগ। ঘর ঘর নল ঘর ঘর জল এই স্লোগানেরে প্রতি ঘরতে জল জীবন আঁচনির জড়িয়তে খোয়াপানী যোগানের ব্যবস্থা করা সংকল্প লৈছিল কেন্দ্রীয় সরকারে। কেন্দ্রীয় সরকারের সহযোগত রাজ্য সরকারের এই জল জীবন মিশনের আঁচনি কার্যকরী করার বাবে অধিক তৎপর হয়। কিন্তু আজি আট দিন হল কাছাড় জেলার এটা অঞ্চলত খোয়াপানীর যোগান নাই। লগতে খোয়াপানী আঁচনির ঠিক কাহতেই উধারবন্দর বিধায়ক মিহিরকান্তি সোমর বাসগৃহ। কল্পনা করকসুন, প্রতিনিধির এলাকাত এনে এটা প্রয়োজনীয় আঁচনি বন্ধ হয়ে গল, কিন্তু আজি আট দিন ধরে তেও কোনো ব্যবস্থাই লব নারিলে। কাছাড় জেলার উধারবন্দর খাজপুর পানি যোগান আঁচনির পরা বিগত আট দিন ধরে খোয়াপানী যোগান নধরার ফলত গাঁওবাসী নলার পানি খাবলৈ বাধ্য হয়েছে। আট দিন থেকে আমরা খাজপুর ওয়াটার সাপ্লাই প্রকল্পের জল বন্ধ, কারণ এখানে শুনতেছি মোটর নষ্ট হয়েছে, তাই আমরা এখানে জল পাইতেছি না। আর এখানে নদী থেকে জল উঠিয়ে দেওয়া হয় সবসময়, তার মধ্যে অনেক অনেক সময় ঔষধ দেওয়া হয়, অনেক সময় ঔষধ দেওয়া হয় না, কোনো কোনো সময় গুলা জলও খাইতে হয় আমাদের। তাই আমরা জনগণ এখানে আট দিন থেকে জল না পাওয়ার কারণে আমরা এখানে সব জড় হইয়া আপনারা পাইতেছি না। এখানে মোটর নষ্ট, আট দিন থেকে মোটর নষ্ট, বাগানে এটা বাগানে মেনটেন্স করে যে বাগানে এটারে শিলচর দিয়েছে, শিলচর থেকে এখনও কোনো ঠিক হয় না, তাই জল পাইতেছে না। বলতেছে আজকে আসবে কালকে আসবে, এটাই করতে হবে। এটা কমিটি কি না, কমিটি তো এখানে নাই, কমিটি নেই এখানে, বাগানের আওতায় চলতেছে, এখানে কোনো কমিটি নেই, কমিটি ছাড়া চলে, কমিটি ছাড়া এখানে বাগানেই মেনটেন করতেছে, তাই কোনো কমিটি নাই। তো আপনারা আপনারা বিভাগীয় ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন? আমরা তো আগে একবার যোগাযোগ করছিলাম, যে বিভাগীয় যোগাযোগ তারা বুঝে যে এটা হইব, সুস্থভাবে হইব, এবং তারাও তো কোনো কিছু করে না, তারাও ছাড়িয়ে দিয়েছে এটা বাগানের উপর। কোন বাগান? এই খাজপুর অরুণাবন বাগান, অরুণাবন বাগানের আন্ডারে, এটা অরুণাবন বাগানের আন্ডারে। সেই অঞ্চলৰ বাসিন্দাসকলে একত্ৰিত হৈ কয় যে যিহেতু এই আঁচনি খাজপুৰ বাগিচাৰ স্থানত নিৰ্মাণ কৰা হৈছে, গতিকে কোনো আঁচনি সমিতি গঠন নকৰাকৈ বাগিচা কৰ্তৃপক্ষই নিজেই আঁচনিৰ তদাৰকীৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছে, আৰু এইটোৱে হৈছে ডাঙৰ সমস্যা। বাগিচা কৰ্তৃপক্ষই তেওঁলোকৰ ইচ্ছা অনুসৰি পানী যোগান ধৰি আহিছে। এতিয়া আঠ দিন ধৰি পিএইচইৰ পৰা পানী যোগান বন্ধ হৈ আছে। ইয়াৰ কাৰণ জানিব বিচাৰিলে বাগিচা কৰ্তৃপক্ষই মটৰ বেয়া বুলি অজুহাত দিয়ে, ফলত ওচৰৰ নলাটোৰ পানী ব্যৱহাৰ কৰিবলৈ বাধ্য হৈছে স্থানীয় ৰাইজে।